ব্লগ নিয়ে চলেছে আর সাজুগুজু করেছি দেখে বুঝতেই পারছি যে কি হতে চলেছে। অ্যাকচুয়ালি এসেছে দিদির বাড়ি, আর কি কারণে এসে আগের ব্লগে আপনাদের জানাইনি, তো এখন আশা করি বুঝে গেছেন যে কি কারণে এসেছি। আর এখন আমি তো রেডি হয়ে গেছি, দিদি রেডি হতে এখনো দেরি আছে, তো দিদি রেডি হয়ে গেলে আমরা যাবো নিচে। দিদি বেশি দেরি নেই, ও রেডি হতে গেছে, তো রেডি হয়ে গেলে আমরা এখন নিচে যাব। আর ওদিকে দিদি গেছে স্নান করতে, ওরও হয়ে যাবে এক্ষুনি, নিচে সমস্ত কিছু জোগাড় চলছে। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাব, দেখি কতদূর কি হলো, কারণ আমার সাংঘাতিক খিদে পেয়েছে। আমি আগের ভাগে আপনাদের দেখিয়েছি যে আমাকে কিছু খেতে দেওয়া হয়নি সকালবেলা, সকালে মানে আমি দুপুরবেলা খেতে পারবো না বলে সেই জন্য দিদি বললো হালকা পাতলা কিছু খা, ওই জন্য ম্যাগি করে দিয়েছিল সেটাই খেয়েছিলাম। তো এখন যাব গিয়ে সেগুলো দেখবো কতদূর কি এগোলো। এটা উল্টে যাচ্ছে, এ আমি নিচে যাব। আচ্ছা, তো আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি, দিদি আর টিকি আসছে, মা নিচে চলে গেছে, আর দাদা ভাই নিচে, সবাই নিচেই আছে। প্রথমে ভাবা হচ্ছিল যে উপরে করবে, কিন্তু আবার টানাটানি করতে হবে নিচে থেকে, সেই জন্য নিচেই কর এটা হবে। এখানে দাদা ভাই খুব ব্যস্ত, তাকানোর টাইম নেই, পেঁয়াজ কাটছে। অ্যাকচুয়ালি আমি তো উপর থেকে নিচে এলাম বলতে বলতে যে উপরে হবে না নিচে হবে, তো নিচে এসে শুনছি উপরে হবে, তো আবার উপরে যাব। এখানে আন্টি আর মা আছে রান্নাঘরে। অ্যাকচুয়ালি আমাকে কোনো কাজ দিচ্ছে না, নিচে গেলাম, আমি বললাম যে কিছু নিয়ে যেতে হবে কি, তো বললেন না নিয়ে যেতে হবে না, আমি আবার ড্যাং ড্যাং কত কত উপরে চলে এলাম। এই যে আপনারা অনেকে মানে এখন যে একটা আমাকে বলেছিলেন, কেউ বলেছিলেন যে আইবুড়ো ভাত খাবে দিদির শাড়িটা দিয়ে, কেউ বলেছিলেন লাল শাড়িটা দিয়ে, তো আইবুড়ো ভাত দিদির বাড়িতে হচ্ছে, আমার সবে বাড়িতেও হবে। তো এখন এটা করে নিয়েছি যেহেতু দিদির বাড়ি, এখন দিদির শাড়িটা করলাম, আর বাড়িতে হয়তো রেডটাই করবো। হ্যাঁ, এখানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, যে এখানে আসন পাতা হয়ে গেছে, আর অনুষ্ঠানটা এখানেই হবে। আর দাদা ভাই দিকে ক্যামেরা লেন্স টেন্স লাগিয়ে সমস্ত কিছু রেডি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবার প্রথমে একটা জিনিস দেখায়, এখন এদিকে শুরু হয়নি কিন্তু দাদা ভাই ক্যামেরা নিয়ে রেডি, আর আমাকে এখন পোজ দেওয়া হবে, এখানে বসতে বলছে, আন্টিও চলে আসছে। আমি এখন মানে কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা নেবো, আনকি আমার হাতে দুটো জিনিস ধরে দিয়েছে একই টাইপের কিন্তু ডিজাইনটা আলাদা, তো পছন্দ করতে বলেছে, এবার পড়েছে মুশকিলে, আমি এখন দেখাচ্ছি না, আমি পরে দেখাবো যে কি দেখা মানে কি দিচ্ছে আন্টি আমাকে। এই যে আমি তো সংসারে বসে পড়েছি এখানে, আর মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেছে, নতুন নতুন এই খেলা এগুলো খুব চলে, তাই না মা বলো, নতুন আর তো সবই আসবে।
পাতুরি করে দেওয়া হয়েছে, সঙ্গে আছে একটু মটন, হ্যাঁ একটু মটন খাসির মাংস, ও একটু ভালোবাসে তো বেশি খাসির মাংসটা, ওর জন্য রায়তাও দেওয়া হয়েছে, হ্যাঁ রায়, হ্যাঁ দেবো একটা বাটি, দেবো একটা বাটি। আমি
তো তার আগে একটু ফটো তুলে নিই।